সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দার্জিলিং থেকে। বন্ধুরা, গত পর্বে আপনারা দেখেছিলেন দার্জিলিংয়ের বিখ্যাত ট্যুরিস্ট স্পট জাপানিজ পেগোডা, বাতাসিয়া লুপ এবং দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন। বন্ধুরা, আমরা এই পর্বে দেখব দার্জিলিংয়ের আরেকটি বিখ্যাত মন্দির ঘুম মনস্ট্রি, অথবা যাকে ডালি মঠ নামে অনেকে চিনেন, রক গার্ডেন, দার্জিলিং হিমালয়া মাউন্টেন ইনস্টিটিউট এবং দার্জিলিং চিড়িয়াখানা এই পর্বে আমরা দেখব। তো বন্ধুরা, চলুন আমরা বৌদ্ধ মনস্ট্রির ভিতরে প্রবেশ করি এবং এর সৌন্দর্য দেখার চেষ্টা করি। বৌদ্ধ মন্দিরটা সমতল ভূমি থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত। একটি টিলার উপরে এটির অবস্থান। চারদিকে খুব মনোরম পরিবেশ। আমরা যখন আসছিলাম, এর একটু আগে বৃষ্টি হয়েছিল, এই কারণে চারদিকে শুধু মেঘের বেলায় উড়ো উড়ি করতেছে। মন্দিরের ভিতরে বৌদ্ধ সন্ন্যাসীরা প্রার্থনারত অবস্থা আছে। চারদিকে ধূপের গন্ধ, প্রাকৃতিক মনোরম সৌন্দর্য পরিবেশটাকে অন্যরকম করে তুলেছে। আপনারা যারা দার্জিলিং আসবেন, সময় পেলে অবশ্যই এই বৌদ্ধ মন্দিরটা দেখে যাবেন। এটি মেন শহরের মধ্যেই, রাস্তার পাশে। তো বন্ধুরা, আমাদের মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হওয়ার কারণে আমরা ভিডিওগুলো ভালোভাবে করতে পারি না, যতটুকু পারছি আপনাদের জন্য করে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আমরা এখন যাব রক গার্ডেন। রক গার্ডেন যখন আপনারা প্রবেশ করবেন, তখন আপনাদের চোখের সামনে যেটা প্রথম আসবে তা হচ্ছে সুবিশাল এক ঝর্ণা। রক গার্ডেনের মেন সৌন্দর্যটা হচ্ছে এই ঝর্ণাটাই। আমাদের একদিনের আজকের প্ল্যানের মধ্যে এই সবগুলোই রক গার্ডেন, বৌদ্ধ মনাস্ট্রি, জাপানি পেগোডা, বাতাসিয়া লুপ, দার্জিলিং চিড়িয়াখানা এবং দার্জিলিং হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট। আপনারা যখন আসবেন এভাবে টাইমটা সেট করে নেবেন সারাদিন ঘোরার জন্য। তো বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি দার্জিলিং মাউন্টেন ইনস্টিটিউট এবং দার্জিলিং হিমালয় চিড়িয়াখানা দেখার জন্য। এটি পাহাড়ের অনেক নিচ থেকে উপরে উঠা লাগে। দার্জিলিং ঘোরার জন্য প্রচুর দম প্রয়োজন, কারণ হচ্ছে সবগুলাই পর্যটন স্পট হচ্ছে পাহাড়ের উপরে। আপনাকে অনেকটা দূর হেঁটে হেঁটে উপরে উঠে আসতে হয়। আপনারা যখন দার্জিলিং হিমালয় ইনস্টিটিউট এবং দার্জিলিং চিড়িয়াখানা দেখতে আসবেন, যখন পাহাড়ের নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করবেন, দেখবেন চারপাশে এক মনোরম পরিবেশ আপনাদের জন্য অপেক্ষা করতেছে। এবং রাস্তার পাশে যে পাহাড়ের খাঁজকাটা দেয়ালটা আছে, তার মধ্যে অনেকগুলো জীবজন্তু, পশু পাখির চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে, যা আপনাকে মুগ্ধ করবে। দার্জিলিং মাউন্টেন ইনস্টিটিউট এবং দার্জিলিং চিড়িয়াখানা দুইটাই একসাথেই পাশাপাশি। 67.56 একর এই পার্কটি হিমালয়া পার্ক নামে পরিচিত। পাহাড়ে অবস্থিত এই পার্কে হিমালয়া অঞ্চলের স্নো লিওপার্ড, হিমালয়ান একটি ক্লাউডেড লিওপার্ড, কালো ভাল্লুক ও রেড পান্ডার মতো বিরল কিছু প্রাণী এখানে দেখা যায়। এছাড়া অনেক ফাঁকফাঁকালি, সাপ, সরীসৃপ প্রাণী এখানে দেখা মিলে। এই পার্কের আরেকটা সৌন্দর্যের বিষয় হচ্ছে ওয়াইল্ড লাইফ মিউজিয়াম, যা পর্যটকের জন্য বিশেষ আকর্ষণীয় একটা দিক। আপনারা যখন এই পার্কে প্রবেশ করবেন, সাইড ট্রুপি দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে, আর যদি ক্যামেরা ইউজ করেন সেজন্য আপনাদেরকে বাড়তি 10 রুপি দিতে হবে। এই পার্কের পাশে রয়েছে হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট। বিশ্বের অন্যতম পর্বতারোহণ কেন্দ্র হিসেবে স্বীকৃত এই ইনস্টিটিউটের প্রাথমিক লক্ষ্য ছিল পর্বতারোহণের ব্যাপারে সাধারণ মানুষকে উৎসাহিত করা। বিশ্বের অসংখ্য পর্বতারোহী তাদের দক্ষতা বিকাশের জন্য এখানে আসেন, আর বর্তমানে পর্যটন স্পট হিসেবে এই ইনস্টিটিউট খুব জনপ্রিয়তা অর্জন করেছে।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে দার্জিলিং এর মিরিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।